হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইউটিউবারদের জন্য আমরা আমাদের যে ভিডিও থাকে তার কমেন্ট অপশনটা এনেবল বা ডিজেবল করতে পারবো কিভাবে এবং আরো যে দুইটা সেটিং আছে মোট চারটা কিভাবে ব্যবহার করবো সেটিংটা সেটিংটা আমাদের কি কি সুবিধা দিতে পারে আমরা প্রথমে চলে যাব ডেস্কটপে আমাদের চ্যানেলের যে যেসব ভিডিও আমরা পাবলিক করে থাকি সেই ভিডিওর কমেন্ট আমরা কিভাবে বন্ধ করা যায় কিভাবে শো করা যায় তার এ টু জেড সেট করার জন্য আমরা প্রথমে যাব আমাদের চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর প্রথমে যে কাজটা করবো বাম সাইডের সেটিংয়ে সেটিং সেটিং আসার পর এখানে আপলোড ডিফল্ট এখানে চলে আসবেন তারপর অ্যাডভান্স সেটিং এ এখানে দেখুন কমেন্টস লেখা আছে এই সেটিংটা যদি করে রাখেন তাহলে প্রতিবার আপলোডের ক্ষেত্রে আপনাকে করতে হবে না এই সেটিংটা অটোমেটিক হয়ে যাবে তো এখানে বিস্তারিত একটু বলছি এলাউ অল কমেন্ট প্রথমটা যদি আপনি সেট করেন তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে সেটা ভালো মন্দ সবকিছু আর নিচেরটা ডিসেবল কমেন্ট এটা হচ্ছে আপনার ভিডিওতে কেউই কমেন্ট করতে পারবে না আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন আপনার চ্যানেলটা যদি হয় কিডস তাহলে তো কেউ কমেন্ট করতে পারবে না তারপর আছে নিচ থেকে উপরেটা হোল্ড অল কমেন্ট ফর রিভিউ এখানে হবে যত রকম কমেন্ট আপনি পাবেন ভিডিওতে সবগুলোই পাবলিক হওয়ার আগে আপনাকে ওয়াচ বা ভিউ করতে হবে আপনি রিভিউ করে দেখার পরে যদি সেটা পাবলিক করতে চান তাহলে পাবলিক বা সব ভিউয়াররা দেখবে যে কি কমেন্টটা করেছে আর যদি সেটা আপনি না দেখেন বা দেখে ওটাকে ডিলিট করে দেন স্প্যাম করে দেন তাহলে ওই কমেন্টটা কেউই দেখতে পারবে না এসব হোল্ড কমেন্ট বা কোন কমেন্ট রিভিউ রাখা বেশিরভাগই রোস্ট চ্যানেল যারা করেন তাদের ক্ষেত্রে এটা বেশি দরকার হয় স্বাভাবিকভাবে যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন বা ইউটিউবে ভিডিও পাবলিক করে থাকেন সেক্ষেত্রে উপরের টা অ্যালাউ কমেন্ট আর ডিজেবল কমেন্ট এটাই ব্যবহার করে তো নিচ থেকে যে দ্বিতীয়টা সেটা হচ্ছে রিভিউর জন্য আর দ্বিতীয়টা উপর থেকে হোল্ড পটেনশিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ফর রিভিউ এটা হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো লিঙ্ক শেয়ার করে সাব টু সাব করে আপনাকে গালি দেয় অনুচিত কোনো কথা বলে ফেলে এরকম ধরনের কমেন্ট হলে অটোমেটিক সেটা স্প্যামে চলে যাবে কেউ দেখতে পারবে না আপনি শুধু দেখতে পারবেন আপনার স্প্যাম লিস্টে জমা হবে এটা গালি হতে পারে কোন স্প্যাম লিঙ্ক হতে পারে ভাইরাস জনিত কোনো লিঙ্ক হতে পারে এই ধরনের যেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ না এরকম ধরনের যদি হয়ে থাকে তাহলে আপনি এটা করে রাখবেন এটা করে রাখলে কি হবে অটোমেটিক আপনাকে গালি দিচ্ছে বা বিভিন্ন লিঙ্ক শেয়ার করতেছে সবগুলো হোল্ড হয়ে যাবে কোনো ভিউ আর দেখতে পারবে না স্প্যাম হয়ে যাবে অটোমেটিক আর যারা এরকম স্প্যামের শিকার হবে তাদেরও জন্য এটা ভালো না তাদের চ্যানেল বা জিমেলের জন্য ক্ষতি এখানে যে অপশনটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে তারপর সেভ করে বের হয়ে যাবেন আর একটা ধাপ সেটা হচ্ছে কন্টেন্টে চলে যাবেন একটি কন্টেন্ট দিয়ে আপনাদের বোঝাচ্ছি একটা ভিডিওর সেটিং করার ক্ষেত্রে দেখুন নিচের দিকে চলে যাবেন কমেন্ট এন্ড রেটিং এটাতে গিয়ে একটা ভিডিওর জন্য আপনি সেট করতে পারেন এই চারটা অপশন আছে তারপরে এখানে শর্ট বাই এটা হচ্ছে নতুন যে কমেন্টটা করলো সেটা উপরে থাকবে বা প্রথম যে করলো সে টপে থাকবে এটা আপনি এর মাধ্যমে করতে পারেন কমেন্টের ক্ষেত্রে আরেকটা একটা যে উপায় আছে এটা সেট করার পরে অবশ্যই সেভ করতে ভুলবেন না আর একটু ব্যাকে যাই এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওর যতগুলো আছে চ্যানেলে সবগুলো কমেন্টই আপনি হোল্ড করে দেবেন বা হোল্ড করা আছে ছেড়ে দেবেন ডিজেবল আছে এনেবল করবেন অথবা এনেবল আছে ডিজেবল করে দেবেন সেক্ষেত্রে কন্টেন্টে গিয়ে ভিডিওর উপর ক্লিক করবেন তাহলে সবগুলো ভিডিও সিলেক্ট হয়ে যাবে তারপর এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে কমেন্টস এটাতে ক্লিক করে দেবেন এখানে দেখুন এই একই সেটিং চলে আসছে চারটাই এটার মাধ্যমে কি এক ক্লিকে আপনি সবগুলো ভিডিওর কমেন্ট সেকশনের যে সেটিংটা আছে চারটা সেই চারটার যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখবেন সবগুলো ভিডিও কিন্তু এক সঙ্গে হয়ে যাবে একটা ক্লিক করে ডান সাইডে আপডেট ভিডিও এটাতে ক্লিক করলে তারপরে এখানে আসবে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে তারপর আপডেট ভিডিও এটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে আপনার ভিডিও যতগুলো আছে সবগুলোর সেটিংটা হয়ে যাবে যেটা আপনি পছন্দ করবে এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা বিষয় আমি মিস করে গেছি দেখুন যে ভিডিওতে যদি ক্লিক করে অল সিলেক্ট এখন আপনি হয়তো চাচ্ছেন একটা ভিডিওতে ফ্রি রাখ সেক্ষেত্রে অল যখন হবে তখন একটা আনটিকও করে দিতে পারেন অল করতে পারেন আবার আনটিক যেটা করতে চান সেটা করে তারপর আপনার এই এডিটে গেলেই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ